হরে কৃষ্ণ। বিষ্ণুভোগ রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমরা মথুরা বৃন্দাবনের মতো প্যাড়া বানাব। এটা আপনারা একাদশীতেও বানাতে পারেন, কারণ এটা বানাতে কোনো রকম পঞ্চশস্য ব্যবহার করা হয় না। আর এটা বানাতে খুবই সামান্য উপকরণ লাগে যা সবার বাড়িতেই থাকে। তাহলে চলুন দেখে নিই মথুরার প্যাড়া বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। দেড় লিটার গরুর দুধ। অনেকে প্যাড়া বানাতে গুঁড়ো দুধ বা ময়দার ব্যবহার করে, কিন্তু মথুরায় বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন মন্দিরে দুধ আর মিশ্রির গুঁড়ো ব্যবহার করা হতো। এটাই ব্রজমণ্ডলের প্যাড়ার ঐতিহ্যবাহী রেসিপি। এখানে মিশ্রির গুঁড়োর পরিবর্তে এক কাপ চিনি নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে দুধটাকে ওভেনে হাই ফ্লেম করে ফোটানোর জন্য বসিয়ে দিলাম। দুধটা এক দু মিনিট অন্তর অন্তর হাতা বা খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে, নইলে এটা ধরে যেতে পারে। দুধটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব। দুধটা ফুটে উপচে এসেছে, গ্যাসটা লো করে দিতে হবে। ৪৫ মিনিট হয়ে গেল দুধটা ফুটতে ফুটতে। এখন দুধের রঙটা একটু পরিবর্তন করেছে। কড়াইয়ের সাইডে যে সরগুলো জমে যাচ্ছে ওগুলোকে কাচিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় এটা গায়ে ছিটে আসতে পারে, তাই আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো ফ্লেম লো বা মিডিয়াম করে করতে পারেন। এক ঘন্টা হয়ে গেল দুধটা ফোটাতে ফোটাতে, এখন এটা ক্ষীর স্টেজে চলে এসেছে। দুধটা জমে খোয়া স্টেজে চলে এসছে, কড়াই থেকে আলাদা হয়ে আসছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব। এবার একটি কাচের পাত্র নিয়ে তার মধ্যে তেল বা ঘি ব্রাশ করে এটা ঢেলে দেব। এবার এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। একটুখানি মিশ্রণ এক হাতের মধ্যে নিয়ে দুটো হাতের সাহায্যে এবার গোল বানিয়ে নিতে হবে। এইভাবে এতগুলো প্যাড়া তৈরি হয়ে গেছে। এবার তুলসী দিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করুন। লাগবে দুধ, চিনি আর আপনাদের ধৈর্য। দুধটা টোন্ট মিল্ক নিলে হবে না, ফুল ফ্যাট মিল্ক নিতে হবে। আর ধৈর্য ধরে দুধটাকে কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, যাতে তলা থেকে পোড়া না লেগে যায়। দুধটা ঘন হয়ে এলে গায়ে ছিটে আসতে পারে, তখন ফ্লেমটাকে লো করে দিয়ে নাড়াতে হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। এরকম আরও কৃষ্ণপ্রসাদের রেসিপিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিওস আনবো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।